হাজার হাজার বছর ধরে রোগ জীবাণু না ছড়িয়ে পৃথিবীর জনবহুল পাঁচ মহাদেশ থেকে মৃতদেহ সরানোর কাজটি শকুনি করেছে। শকুন মৃতদেহ না খেলে তা কুকুর, ইঁদুর, কাক ও পোকামাকড় খায়। কিন্তু মৃতদেহের রোগ জীবাণু শকুনের পেটে যেমন পুরোপুরি ধ্বংস হয়, ইঁদুর কুকুরদের বেলায় তা হয় না। অ্যানথ্রাক্স, যক্ষা ও খুরা রোগে আক্রান্ত গরু মরলে তা খেয়ে ফেলার পর শকুনের মলে কোনো রোগ জীবাণু থাকে না, কিন্তু কুকুর ও ইঁদুরের মলে তা থাকতে পারে। শকুনের পরিপাক যন্ত্রটি মৃতদেহের প্যাথোজেন ধ্বংস করার জন্য যত কার্যকরী, আর কোনো প্রাণীর ভিতর তা নেই। বড় প্রাণীর মোটা চামড়া কেটে তার ভেতর থেকে মরা শরীরের থেকে মাংস বের করে খেতে একমাত্র শকুন পারে। ওইভাবেই ওর ঠোঁট তৈরি, ওইভাবে ওর গলা তৈরি এবং ওর পাকস্থলীটা ওই রকম। গত তিন দশকে উপমহাদেশের শতকরা 95% শকুন মারা গেছে। বাংলাদেশে শকুনের কোনো হিসেব রাখা হয়নি, তাই সরকারিভাবে দেশে শকুনের সংখ্যা 2000 বলা হলেও বাংলাদেশ বার্ড ক্লাবের পর্যবেক্ষণ অনুযায়ী এখন মাত্র 200 শকুন কোণঠাসা হয়ে বেঁচে আছে। পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক নামে যে ওষুধ ব্যবহার করা হয় তাই শকুন মৃত্যুর প্রধান কারণ। কেউই জানতো না যে এই শকুন বিপন্ন হওয়ার পেছনে প্রধান কারণটা কি। এর প্রধান কারণটা কিন্তু গবাদি পশুর একটা ওষুধ, ব্যথানাশক ওষুধ, যার নাম ডাইক্লোফেনাক। এই ডাইক্লোফেনাক দিয়ে গবাদি পশুকে যখন চিকিৎসা করা হয়, এই ডাইক্লোফেনাকটা মাংসের ভেতর থেকে যায়। এরপর ওই গরু বা ছাগলটা যখন মারা যায়, এর মাংস খেয়ে শকুন মারা যায়। বিশ্ব শকুন সচেতনতা দিবসে তাই ডাইক্লোফেনাক বন্ধের কথা জোরালোভাবেই উঠে এসেছিল এটিএন নিউজের সংবাদে। পরপর ধারাবাহিক সংবাদে শকুন বাঁচানো ও শকুনের জন্য মরণ ওষুধ ডাইক্লোফেনাক নিষিদ্ধ করার কথা বলা হচ্ছিল। তারই পরিপ্রেক্ষিতে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ডাইক্লোফেনাক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বিপন্ন শকুন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ঔষধ ডাইক্লোফেনাক সোডিয়াম উৎপাদন বন্ধের প্রস্তাব অনুমোদন, এটি অনুমোদন দেওয়া হয়েছে, উৎপাদন অবিলম্বে বন্ধ থাকবে। এছাড়া আগামী ছ মাসের মধ্যে বাজারে বিদ্যমান ডাইক্লোফেনাক সোডিয়াম বিক্রি শেষ করার নির্দেশ দেয় মন্ত্রিসভা। এমন একটি সংবাদের জন্য এটিএন নিউজের শকুনের সংবাদ প্রচারের সফলতাকেই তুলে ধরছেন প্রাণী বিশেষজ্ঞরা। আমি এটিএন নিউজকে বেশি করে ধন্যবাদ জানাই যে তারা অনেক অনেক বেশি সক্রিয় ছিল এবং তারা সর্বক্ষণ বন্যপ্রাণী যে কোনো বিষয়ে তারা সর্বক্ষণ আমাদের সাথে যোগাযোগ রাখেন এবং তারা তাদের এই প্রচার, এই সচেতনতা শুধু মানুষের ভেতরেই না, যারা নীতি নির্ধারক তাদেরকেও যে সচেতন করে তুলেছে এই ক্যাবিনেটের এই সিদ্ধান্তই কিন্তু সেটা প্রমাণ করে। সম্প্রচারের শুরু থেকেই বন্যপ্রাণী বিষয়ে অনুষ্ঠান ও সংবাদ গুরুত্ব সহকারে প্রচার করে আসছে এটিএন নিউজ। এই সাফল্য আগামী দিনেও বন ও বন্যপ্রাণী সংক্রান্ত সকল সংবাদে এটিএন নিউজের দায়বোধ আরও বাড়িয়ে দিল। হোসেন সোহেল, এটিএন নিউজ, ঢাকা।